শরীফুলের ক্যারিয়ারে শনির দশা মোসাদ্দেকের বৃহস্পতি তুঙ্গে। ১৯তম ওভারে চারবার বল সীমানা ছাড়া, বাউন্ডারি লাইনে জেমি সিডনসের বিশেষ টোটকা। সব মিলিয়ে প্রস্তুতি ম্যাচ আর থাকেনি শুধুই প্রস্তুতিতেই সীমাবদ্ধ। অবশ্য ঠিক প্রস্তুতি ম্যাচ নয়, প্রস্তুতি ম্যাচেরই আবহ। তবে ওপেনিং স্লটে বিজয়ের খারাপ সময় চলছেই, এদিন করলেন মোটে ১৩। আগের দিন সবুজ দলের হয়ে ২৯ করা মিরাজের ব্যাটে দ্বিতীয় ম্যাচ অস্বস্তি, তার উইলো থেকে আসলো ৪৬। সব মিলিয়ে এশিয়া কাপের দলের ওপেনিংয়ের বিবেচনায় ভালোভাবেই আছেন এই ব্যাটার। এদিনও দুদণ্ড স্বস্তি দিয়েছে ওয়ান ডাউনে নামা সাকিবের ব্যাট। টি টোয়েন্টি মেজাজে তিনি করলেন ৩০। এই স্লটে হয়তো খেলবেন সাকিবই। চারে নামা আফিফের ৫০ নতুন করে ভাবাতেই পারে টিম ম্যানেজমেন্টকে, বিশেষ করে স্লগ ওভারে মাহমুদুল্লাহ রিয়াদের ১২ বলে ১৩ রান ঠিক টি টোয়েন্টি মেজাজের সঙ্গে মানানসই নয় মোটেও। সবুজ দলের হয়ে খেলায় এদিন ব্যাটিংটা পরখ করা হয়নি মুশফিকের, তবে একাদশে থাকলে ৪ কিংবা ৫ নম্বরে ব্যাট করবেন তিনি। সোহানের ইঞ্জুরিতে বিজয় নয়, কিপিং করবেন মুশি। দুদিনের প্রস্তুতিতে বোলিংয়ের নজর দেওয়া যাক। মাঠে আসলেও খেলেননি মোস্তাফিজ, অনিশ্চয়তা আছে এশিয়া কাপের শুরু থেকে তাকে পাওয়া নিয়েও। এদিন এক তাসকিন ছাড়া ব্যর্থ বাকি সব পেসার। ৩ ওভারে এবাদত দিলেন ৫৩ রান। প্রথম দিনের মতো স্কোয়াডে না থাকা পেসার রিপন মণ্ডল এদিনও কেড়েছেন আলো। তবে পেসারদের বিপরীতে কিছুটা স্বস্তি স্পিনারদের নিয়ে। শেখ মেহেদি, নাসুম, সাকিব লেটার মার্কস না পেলেও তাদের বোলিং ছিল গড়পড়তা। তবে এদিন বোলিং অনুশীলন করতে পারেননি এশিয়া কাপের বহরে থাকা লাল দলের বোলাররা, কারণ দ্বিতীয় ইনিংস শুরুর ১৬ বল পরেই হানা দেয় বেরোশেক বৃষ্টি। কিন্তু তার আগে ৯ বলে পারভেজ হোসেন ইমন করেন সমান ৯ রান। মাহবুব ইমন, সময় সংবাদ, ঢাকা।